শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 25 পৌষ 1424 বাংলা, 8 জানুয়ারি 2018 সোমবার। সুন্দর একটি সকাল, আজকের দিনটি এই সকালটির মতোই খুব সুন্দর কাটুক সবার, এই প্রত্যাশা নিয়ে আজকে রাঙা সকাল শুরু করছি। আজও আমাদের সঙ্গে 2 ঘন্টা জুড়ে দুজন সফল অতিথি থাকবে, আর সঙ্গে থাকবো আমরা দুজন। আছি আমি লাবণ্য, কিপ্রিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। দিনটা আমাদের সঙ্গে যাদের শুরু হয় তাদের দিনটা সবসময় ভালো কাটুক, এই শুভকামনা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মাছরাঙা টেলিভিশনের দিনের শুরুর অনুষ্ঠান হচ্ছে রাঙা সকাল, যেখানে একটা রাঙা বাংলাদেশকে আমরা দেখি সবসময়। যারা দেশকে এগিয়ে নিচ্ছেন, সমাজকে এগিয়ে নিচ্ছেন, যাদেরকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, সেই সব মানুষদের জীবন গল্প উঠে আসে আমাদের এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটা একেবারে নাচে গানে ভরপুর রয়েছে। আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে যিনি আছেন তিনি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক এবং সংগঠক শান্তনা দেবী। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। সকাল সকাল আমরা নাচের ড্রেসে আপনাকে পেয়েছি, চমৎকার লাগছে দেখতে। আর নাচ তো হবেই, কিন্তু নাচের মানুষের গল্পটা একটু আমরা জানতে চাই। সিলেটে আপনি বড় হয়েছেন, সিলেটে আপনার জন্ম, শৈশবটা কেমন ছিল? শৈশবটা আমার ছিল নাচে গানে ভরপুর, তারপর আমরা প্রচুর খেলাধুলা করতাম। আমি সিলেটের সুইট বাজারে আমার জন্মস্থান, তারপরে আমি সিলেটের মিজেজাঙ্গালে পরে আমরা ট্রান্সফার হয়, তো ওই যেখানেই গিয়েছি সেখানেই আমি নাচ গান করেছি। আচ্ছা। আর প্রচুর খেলাধুলাও করেছি আমরা, আগে মানে বিকেলবেলা হলেই প্রচুর খেলাধুলা করতাম। আচ্ছা। আর তারপর সময় পেলেই নাচ গান এগুলো শিখতাম। ছোটবেলা থেকে গানটাও শেখা হয়েছে তাহলে? হ্যাঁ, গানটা কিছু কিছু শেখা হয়েছে, তবে নাচে বেশি আমি গুরুত্ব দিতাম, নাচটা আমার ভালো লাগতো বেশি ছোটবেলা থেকে একদম। হ্যাঁ। পরিবারের গল্প আমি একটু শুনে ফেলি, পরিবারে কে কে ছিলেন, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার মা বাবা ছিলেন, বর্তমানে ওনারা নেই। আর ভাই বোন ছিলাম 4 বোন 2 ভাই, আমি সবার ছোট ছিলাম। আচ্ছা। এমনিতে নাচ কি আর কেউ করতেন পরিবারে? না, কেউ করতেন না, তবে আমার বাবা গান করতেন, কীর্তনের গান করতেন। তো আপনার নাচের দিকে যাওয়ার ঘটনাটা কি, কীভাবে যাওয়া হলো আসলে? আমার নাচের দিকে যাওয়ার পিছনে আমার দিদির ভূমিকা বেশি, উনি বেশি নাচ গান এগুলো পছন্দ করতেন। তারপর আমার কাকা, উনি গান করতেন, বিধান কাকা, তো ওনার পরিবারের সবাই গান করতেন, তো ওনার মাধ্যমে আমি নজরুল একাডেমিতে ভর্তি হই এবং সেখানে আমার প্রথম নাচ শেখা শুরু। তারপর সেখানে আমার গুরুজি ছিলেন প্রথম, হরিদাস স্যার, তো ওনার মাধ্যমে, ওনার হাতে খড়ি আমার প্রথম, তারপর ওনার কাছ থেকেই নাচ শিখে তারপর পরবর্তীতে আমি শিশু একাডেমিতে ভর্তি হয়। নাচের বাইরের একটু জানার চেষ্টা করি যদি, সেটা হচ্ছে ফ্যামিলিতে যেটা আপনি বলছিলেন যে কজন মেম্বার আপনাদের, এমনিতেই মণিপুরী পরিবারের বোধ হয় 8-10টা সাধারণ পরিবারের চাইতে একটু ভিন্ন রকমের একটা ঐতিহ্য আছে বড় হয়ে ওঠার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, যেটাই হোক না কেন, আপনার ক্ষেত্রে কেমন ছিল? আসলে আমাদের মণিপুরী সমাজটাই হচ্ছে গিয়ে সংস্কৃতিতে ভরপুর। আমরা জন্ম থেকেই নাচ করি, গান করি, কারণ আমাদের মন্দিরে কীর্তন হয়, সন্ধ্যা হলে আরতি হয়, তারপর ঝুলন উৎসবের সময় ঝুলন যাত্রা হয়, আমাদের সেখানে মাস্টবি অংশগ্রহণ করতে হয়। এবং আমার বাবা ছিলেন খুবই ধর্মপ্রাণ প্রিয় মানুষ, তো উনি নিজেও কীর্তন গান করতেন এবং উনি চাইতেন যে আমি যেন সব ধর্মীয় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। ওই থেকে আমাদের নাচ গানটা কিন্তু শুরু, আমরা জন্ম থেকেই নাচ গান করি এবং আমাদের নাচ গানটা আসলে রক্তে সাথে মিশা। হ্যাঁ। তারপরে এইভাবেই আমাদের মানে যাত্রাটা মানে কাজটা শুরু হয়ে যায় সেখান থেকে। আপনি যে আজকে নাচ নিয়ে এত দূর এসেছেন বা যাবেন ভবিষ্যতে আরও অনেক দূর, আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করেছে পরিবারের সদস্য যদি বলি? পরিবারে আমার সবচাইতে সহযোগিতা করেছে আমার দিদি বলবো, তারপরে আমার মা, তারপরে আমার বাবা কখনো সাপোর্ট করতেন না। উনি কি আজকে এসেছেন আপনার সঙ্গে? হ্যাঁ, আমার সাথে আসছেন। মা এসেছেন? না, আমার দিদি আসছে। দিদি এসেছেন, এবং আমি দেখছিলাম যে উনি আপনাকে সাজিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ। ওনার ছেলে এখন অনেক বড় হয়েছে, ওনার ছেলেও নাচ করে, ও জাতীয় পুরস্কার পেয়েছে এবং আমার সাথে ও মানে অনেক জায়গায় গিয়েছে। ঠিক আছে। আমরা নাচ নিয়ে নাচের মানুষের গল্প যেহেতু করছিলাম, একটু শুরুতেই জানিয়ে দিতে চাই যে শান্তনা দেবী একাধারে একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক এবং সংগঠক। নৃত্যগুরু হিসেবে পেয়েছেন হরিদাস সরকার, বিপ্লব কর, মাধবী সিনহা এবং শুক্লা সরকার প্রমুখকে। বর্তমানে শিখছেন গুরু সরাম রাশেশ্বরীর কাছে। সাধারণ নৃত্যের পাশাপাশি কত্থক, লোকনৃত্য, ভরতনাট্যম এবং মণিপুরী নৃত্যে পারদর্শী তিনি। 1997 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সারা দেশে চ্যাম্পিয়ন হয়েছেন শান্তনা দেবী। শুদ্ধ মণিপুরী নৃত্য চর্চার মাধ্যমে মণিপুরী নৃত্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে 2003 সালে গড়ে তোলেন একাডেমি ফর মণিপুরী কালচারাল অ্যান্ড আর্টস। এর মাধ্যমে মণিপুরী নৃত্যানুষ্ঠান
নিত্যানুসরণে এবং এর প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন সান্ত্বনা দেবী। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়েছে, পাশাপাশি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন সিলেট নৃত্যশিল্পী সংস্থার সাথে। ছোটবেলাটা একেবারে নাচ ঘিরে, তো ছোটবেলাটার সম্পর্কে যদি জানতে চাই, নাচটা শুরু তো মেনলি কিছু বেসিক এক্সারসাইজ দিয়ে, যেটা আমরা বলছিলাম আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার নাচ করেছেন, কত্থক, লোকনৃত্য, তো শুরুটা একদম কি দিয়ে? আমার শুরুটা কত্থক নৃত্য দিয়ে। কত্থকে আমি নতুন করিতেও পুরস্কার পেয়েছি 95-তে, তারপরে শিল্পকলাতেও পুরস্কার পেয়েছি, তার পরবর্তীতে জাতীয়তে পুরস্কার পাই, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়। কত্থক দিয়ে শুরু করার পরে তারপরে আমি ভরতনাট্যমে শিখেছি, যে বললাম শুক্লা সরকারের কাছে, আর পরবর্তীতে আমি যখন মণিপুরী নৃত্য শেখা শুরু করি, তারপর ঢাকায় যখন এসে আমি কাজ করা শুরু করি, তখন আমি মণিপুরী নৃত্যের প্রতি ঝোঁকটা আরও বেশি বেড়ে যায়। এবং নিজেও যেহেতু আমি মণিপুরী জাতির মেয়ে, তখন আমি চিন্তা করলাম যে মণিপুরী নিয়ে অনেক কাজ করা উচিত আমার, এবং এটা আমার দায়িত্ব, এবং সেটা মাথায় রেখে আমি কাজ করাটা তখন থেকেই শুরু করি দিই, এবং মণিপুরী নৃত্যকে বেশি আমি গুরুত্ব দেওয়া শুরু করি। সেক্ষেত্রে কঠিন হয়ে পড়তো না যে বিভিন্ন ধারার নাচ কিন্তু একটু বিভিন্ন রকম হয় বডির ক্ষেত্রে বা ধারার ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে মণিপুরি ফিগারগুলো কেমন, মানে ধরতে কি খুব একটা কষ্ট হতো না নাকি এরকম কিছু? এটা কিন্তু ঠিক কথা যে সব নাচে কিন্তু আলাদা আলাদা একটা ফর্ম থাকে, তো এইটা এক একটা আয়ত্ত করায় অনেক সময় চলে যায় এবং অনেক বছর লাগে। এবং সেই জায়গায় আমার কিন্তু একদিকে ভাগ্য ভালো যে আমি একজন, মানে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি এর জন্য যে আমি কত্থকের গুরু হিসেবে যাদেরকে পেয়েছি সবাই খুব ভালো গুরুজি ছিলেন। প্রথমত হরিদাস স্যারের, পরে বিপ্লব কর, উনি দিল্লি কথা কলাকার থেকে শিখে এসেছেন, তারপরে শিখেছি মুনমুন আহমেদের কাছে, তারপরে যখন আমি আবার ভরতনাট্যমে গেলাম তাও শুক্লা সরকারের কাছে, উনি ভালো একজন ভরতনাট্যমের নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ছিলেন, নৃত্যগুরু ছিলেন। তারপরে যখন আমি মণিপুরী নৃত্য শেখা শুরু করি তাও আমি ভালো ভালো গুরুজির কাছে শিখেছি, একদম ওইখানকার মাধবী সিনহা, উনি আগরতলা থেকে শিখে এসেছিলেন, তারপরে আমি মণিপুরের গুরুজি গুরু কৃষ্ণ, উনার কাছে আমি তাল নেওয়া শুরু করি, তারপর সর্বশেষ আমি গুরু সরাম রাশেশ্বরীর কাছে শিখছি। এবং এর জন্য আমার শিখতে কোনো সমস্যা হয় নাই, মানে যাদের কাছে গিয়েছি ভালো ভালো গুরুজি পেয়েছি, যার দরুন ওনারা আমাকে এমনভাবে বুঝিয়েছেন, শিখিয়েছেন, আমার বুঝতেও সহজ হয়েছে, শিখতেও আমার খুব আনন্দ পেয়েছি। এর জন্য কোনো মানে, আর আমি মনে করি যদি মন থেকে কোনো কিছুকে যদি শ্রদ্ধা বা ভালোবাসার সাথে এবং প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে যদি শিখা হয় সব কিছু কিন্তু সোজা। জি, আপনি কত্থক, লোকনৃত্য, ভরতনাট্যম এবং মণিপুরী এতগুলোতেই মোটামুটি পারদর্শী, তো এগুলো তো যেটা ফর্মের কথা হচ্ছিল একটা ফর্ম আর একটা ফর্মের চেয়ে আলাদা হয় না, যে ডান্স করতে গিয়েছেন একটার মধ্যে আরেকটা, আমি ডান্সের লোক না, লাবণ্য ডান্স করে সো ও ভালো জানবে, হয় না যে একটার মধ্যে আর একটা ঢুকে গিয়েছে বা এরকম কোনো কিছু মিক্স আপ হয়ে যাচ্ছে? কোনোদিন হয়নি, কারণ এটা সম্পূর্ণ কি বলবো যে মনের একটা কাজ। যখন আমি যে কাজটা করব, যে অভিনয়ে ঢুকবো বা যে ক্যারেক্টার আমি ঢুকবো, তখন ওই সেই ক্যারেক্টারটা আমার মাথায় চলে আসে এবং ওই অনুযায়ী আমি কাজটা করতে থাকি, এবং তখন আমার কাছে মনে হয় না যে মানে আমি ওইটা করতে গিয়ে ওইটাতে চলে গেছি, এরকম কোনোদিন হয়নি। আচ্ছা, যখন আমি কত্থক করি তখন মনে হয় যে আমি কত্থক একজন শিল্পী, এবং আমি যখন মণিপুরী করি তখন মণিপুরী, এখন তো বর্তমানে মণিপুরী নিয়েই আছি, তো মণিপুরী যখন করা শুরু করি সম্পূর্ণ মণিপুরী মানে স্টাইলটা আমার মানে শরীরে চলে আসে, সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার। শুধু মণিপুরীর মানুষ হয়ে যান ওই সময়টাতে, বাকি কোনো কিছু মাথায় থাকে না। বিউটিফুল। আমরা নাচ নিয়ে গল্প করছিলাম, একটু পাশাপাশি যদি পড়াশোনা বা কোথায় করলেন ক্যারিয়ার কি এইসব জায়গাগুলো যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি মদনমোহন কলেজ থেকে। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্টে। আচ্ছা, তারপর ওই কলেজেই আমি লেকচারার হিসেবে ঢুকে যাই। ওকে, কত সালের দিকে সেটা? 2008 সাল থেকে। ফাইন, তো ওখানে ম্যানেজমেন্টই পড়াচ্ছেন আপনি? হ্যাঁ, ম্যানেজমেন্টই পড়াচ্ছি। ওকে, সো ক্যারিয়ার প্লাস এই যে আপনার শখের জায়গা, যেটাও খুব সিরিয়াসলি আপনি নিয়েছেন, শুধু নিজের জন্য না, একটা কমিউনিটিকে বিল্ড ডেভেলপ করার চেষ্টা করছেন, কীভাবে ম্যানেজ করেন সেটা? ম্যানেজমেন্টের স্টুডেন্ট বলে প্রবলেম হয় না? না, আসলে ওই আমি যখন মদনমোহন কলেজে ঢুকেছি তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমার নাচটাকে টিকিয়ে রাখতে হবে, এই জন্য আমি কোনো জবে চাইনি। আর মদনমোহন কলেজটা আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে, কলেজটা আমার বাড়ির পাশে ছিল,
এবং সেখানকার সবাই স্যাররা আমার পরিচিত ছিল। তখন আমি চিন্তা করলাম যে এই কলেজে যদি আমি একজন পার্ট টাইম টিচার হিসেবে প্রথমে যদি ঢুকি তাহলে আমার নাচের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে এবং স্যাররা আমাকে অনেক ছাড় দিবে, এবং ওইভাবেই আমি ঢুকি। কিন্তু আমার মাথায় কিন্তু কাজ করতো নাচটা বেশি, তো নাচটাকে আমি মনে করতাম যে আমার নাচের দিকটাই আমার বেশি ইম্পর্টেন্ট। তো এর জন্যই আমার দুই দিকে কোনো সমস্যা হয় না। ওইদিকে যখন কলেজে যেতাম কলেজের কাজটা সেরে আসে, নাচটাকে বেশি আমি প্রাধান্য দিতাম এবং নাচের দিকটা, নাচের সংগঠনটা বেশি, আমি নাচের সংগঠনটাকে নিয়ে বেশি কাজ করতাম। ওকে, সো সময়টা কি থাকে, মানে যদি আমি রুটিনের ক্ষেত্রেই চাই, সাধারণত আপনি সংগঠনে কাজ করেন কখন বা সময়টা দেন কখন? কারণ পড়াশোনার যতদূর জানি যে আপনি যেহেতু টিচার, সুতরাং আপনাকে তো একটা 9টা টু 5টার জব মেনটেন করতেই হয়। তো এরপরে আসলে সময়টাতে একটা কঠিন হয়ে যায়। আমি কিন্তু এর ভিতরে পরীক্ষাও দিয়েছি, নিবন্ধন পরীক্ষাও দিয়েছি দুইবার, মানে এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্ট এবং ব্যাংকিং এ আমার দুইটাতেই নিবন্ধন করা আছে আমার। আচ্ছা, তো সবকিছুই আসলে নিজের উপরে। আমি আমি চেষ্টা চালিয়ে গেছি, আমি মনে করেছি যে সবার মতো আমি না, এবং সবার মতো আমি যদি, আমি কখনো টিভি দেখি না, টিভি খুব কমই দেখি, দেখি কিন্তু খুব কমই দেখি, তারপরে কিন্তু মানে বেশিরভাগ সময় কাটাই আমার কাজ, সময় পান না সবাই দেখার মতো। হ্যাঁ, তারপরে যখনই সময় পাই একটু বসি, কিন্তু বেশি আমি সময়টা নষ্ট করি না। তারপরে আমার বেশি সময় কাটে আমার নাচ এবং নাচের সংগঠন এবং আমার কলেজের জব নিয়ে আমার সময়টা কাটে। ঠিক আছে, একটু ছোটবেলা আবারও ফিরে যাই। আজকের নৃত্যশিল্পী, এই এমটা কি ছোটবেলা থেকে ছিল যে আমি বড় হয়ে একজন নৃত্যশিল্পী হব, একটু জানতে চাই। আসলে এরকম কোনো লক্ষ্য ছিল না আমার। আমার শিক্ষাটা একটা আমার শখ ছিল এবং আমার খুব নেশা ছিল নাচের প্রতি, এবং সেই নেশা থেকে শিখতে 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 এই পর্যায়ে আসা। এবং তখন আমার কোনো ধরনের কোনো ধারণাই ছিল না যে এইভাবে নাচ শিখে একদিন আমি নাচের টিচার হব বা নাচ শেখার জন্য বাইরে যে যাব, সেটারও কোনো ধারণা ছিল না। শুধু আমার আমার কাছে মনে হতো যে নাচটা আমার খুবই প্রিয়, আমি নাচ শিখবো, নাচ করবো, এবং সারাদিন মাথার মধ্যে খেলতো যে আমি নাচ করবো। এবং এইভাবেই করেই আমি অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে একসময় গিয়ে দেখলাম যে আরও শিখতে হবে। তখন থেকেই মানে মনের মধ্যে ধারণা আসলো যে কীভাবে জিনিসটা, প্ল্যানিংটা সেইভাবেই শুরু, যে আমাকে নাচ শিখতে হলে আমাকে কী করতে হবে এবং কোথায় যেতে হবে, কীভাবে করতে হবে, এবং নাচের একটা আমার থিওরিগুলো জানার ব্যাপার আছে। সেগুলো আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছেন, লাইক মেন্টর কিন্তু খুব প্রয়োজন। জীবনে কি করব না করব সেটার জন্য প্রত্যেকটা শিশুর মধ্যেই বোধহয় একটা সুপ্ত মনোবৃত্তি থাকে, কিন্তু ওটা নিয়ে সামনের দিকে কোথায় গেলে নিজেকে এক্সপ্লোর করা যাবে সেটার জন্য সামনে একজন গাইডের প্রয়োজন হয়। তো আপনি নাচ যখন করছিলেন, আপনাকে গাইড করছিল কে আসলে, যে তুমি এটা করো, এটা করলে ভালো করবা, এখান থেকে ট্রেনিং নাও, ওনার কাছে শিখো, এরকম কোনো গাইড কি পেয়েছিলেন জীবনে? গাইড আসলে আমি তো বললাম যে আমার ঘর থেকে আমার দিদি সাপোর্ট দিত, তারপর আমার দিদিই প্রথমে নিয়ে গিয়েছিল হরিদাস স্যারের কাছে। তারপর স্যার আমাকে বললেন যে আরও ভালো শেখার জন্য উনারই ছাত্র বিপ্লব কর, উনি দিল্লি থেকে শিখে এসেছিলেন, উনার কাছেই আমার তালিম নেওয়া শুরু করি। তার পরবর্তীতে আবার যখন সিলেট শিল্পকলা একাডেমি থেকে আমাকে বললো যে ঢাকায় কর্মশালার জন্য আমাকে পাঠানো হবে, তখন আমি শিল্পকলায় আসলাম, ঢাকা শিল্পকলায়। ঢাকা শিল্পকলায় ওয়ার্কশপে অংশগ্রহণের পরে আবার সেখানে যখন মুনুন আপুর কাছে না শিখলাম, তখন চিন্তা করলাম যে মুনুন আহমেদের কাছেও আমার আরও তালিম নেওয়ার প্রয়োজন আছে। তখন থেকে আস্তে আস্তে মানে ধারাবাহিকভাবে একটার পর একটা চলে আসে। তারপর পরিবারের কেউ তো আর কেউ নাচ করতো না তখন, সেই সময় শুধু আপনিই করতেন। হ্যাঁ, তো দিদির হঠাৎ কেন মনে হলো যে আপনাকে আসলে নাচ করাবে? না, দিদির গান, দিদি কিন্তু এমনি ওই যে আমাদের তো মানে প্রত্যেক পাড়ায় আলাদা একটা ছোট সংগঠন থাকে, সেই সংগঠনে কিন্তু সবাই নাচ করে, গান করে, যে যেটা পারে, আবৃত্তি করে, অভিনয় করে, আমরাও সেভাবে করেছি। এবং তখন দিদিও আমাকে বলতো যে হ্যাঁ তুমি একটা নাচ করো, আমি তোমাকে শিখাই দেব। উনি নিজেও এমনি নাচ করতো, এটা হচ্ছে এমনি আর কি ঘরোয়া, সেইভাবেই শেখাটা শুরু। আবার পরবর্তীতে যখন আমার নাচ দেখে বিধান কাকা বললো যে ওকে একটা একাডেমিতে ভর্তি করে দেব না কেন, তখন ভর্তি করে দিলেন, মানে কোনো কিছু প্ল্যানিং ছাড়া আর কি হঠাৎ করে নজরুল একাডেমিতে ভর্তি করে দিল। তারপর স্যার আমার নাচের স্টাইল এবং সব কিছু দেখে ওনার, উনি আমাকে খুবই আদর করতেন এবং উনি বললেন যে ঠিক আছে তোমাকে আমি এইভাবে, তোমাকে এরকম করে করতে হবে। তারপর এইভাবে এইভাবে মানে যখন উপদেশটা পেলাম, তারপর সেইভাবে ধীরে ধীরে সব কিছু শুরু করা। তাহলে সব ধরনের নাচই মোটামুটি করা হয়েছে, একটা সময় এসে বুঝতে পেরেছেন যে না আমি মণিপুরী নৃত্য নিয়ে বেশি কাজ করব। তো মণিপুরী সম্পর্কে যদি আমরা সাধারণ যারা আছি আপনার কাছ থেকে যদি একটু বিস্তারিত জানতে চাই। মণিপুরী নৃত্য শিখতে গিয়ে আমি যেটা বুঝলাম যে আসলে মণিপুরী নৃত্য এত সহজ না,
দেখতে যতটা মানে সোজা মনে হয়, যে সবাই বলে যে যখন আমি প্রথম প্রথম মণিপুরী নাচ করা শুরু করি আমাদের সিলেটেই, সবাই বলতো যে তোমাদের মণিপুরী নাচ আর কি একদম সোজা, একদম এক জায়গায় খুব একটা বেশি হয় না। কিন্তু এইটা যে জ্যামিতিক বিন্যাস এবং এটা যে অঙ্গভঙ্গির যে একটা যে সঞ্চালন, সেটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় এবং এটা আয়ত্ত করতে অনেক কষ্ট। আর প্রথমে মণিপুরী নৃত্যটা করা হতো কিন্তু দলীয়ভাবে, এটা তো একটা ধর্মীয় সংস্কৃতির সাথে জড়িত। আমাদের মণিপুরী নৃত্যটা কিন্তু ধর্মীয় ইয়ে থেকেই সৃষ্টি, এটা রাধা গোবিন্দের ইয়ে থেকেই মানে বেশি করা হয়, বন্দনা নিয়ে বেশি করা হয়। তো মণিপুরী নৃত্য কিন্তু দলীয়ভাবে করা হতো, আর এখন এককভাবে করা হচ্ছে, মঞ্চে উপস্থাপনের উপযোগী করে গড়ে তুলছে। এটা আমাদের গুরুজিরা পরবর্তীতে সময়ের সাথে তাল মিলে এটা কিন্তু ওনারাই প্রচলন করেছেন, ফর্মটা ভেঙেছে একটু, এক্সপেরিমেন্ট করেছে। কিন্তু এটা কিন্তু যখন প্রথম দিকে এটা কিন্তু দলীয়ভাবে করা হতো এবং এটা শুধু মন্দিরের গন্ডিতে আবদ্ধ ছিল এবং সেজন্য সেরকম লোকের চিন্তনা এবং সেখানকার আমাদের মানে সিলেটেই বিশেষ করে মানে আমি যেখানে বড় হয়েছি সেখানে ধারণাটা অন্যরকম ছিল এবং সবাই কেউ কেউ এটা নিয়ে নেকলেন্সিও করতো, বলতো যে এটা আবার মঞ্চে উপস্থাপন করবে, এটা কি এটা মানে ওই ধরনের। কিন্তু সেই মন মানসিকতাকে আমরা ভাঙার চেষ্টা করেছি এবং যারা বর্তমানে মণিপুরী নৃত্য নিয়ে যারা চর্চা করছে, অনেক আছে যে অনেক জায়গায় আছে যে ভুল অনেক সময় চর্চা করছে বা ভুল জিনিস উপস্থাপন করার চেষ্টা করছে, মানে অনেক সময় ফিউশন করে ফেলছে। তো আমরা কী করি, আমরা ওদেরকে নেগলেক্ট করি না, আমরা ওদেরকে নিয়ে এসে শুদ্ধ নৃত্য বা শুদ্ধ জ্ঞানটা আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা বলি যে এইভাবে করা উচিত, এইভাবে না করে এইভাবে করা উচিত, আমরা কখনো ওদেরকে দূরে সরে রাখি। আপনি যে জায়গাটায় ছিলেন, যে আপনি বলছিলেন যে আপনার খুব আগ্রহ ছিল, আপনার ফ্যামিলি সেটাকে পেট্রোনাইজ করেছে, আপনার দিদি সেখানে সাপোর্ট করেছে বলে আজকে আপনি এই জায়গাটায়। এমনিতে নাচ শিল্পটাই যদি জানতে চাই, যে কারো যদি আগ্রহ না থাকে, ধরেন ফ্যামিলির মা খুব চায় যে তার মেয়েটা নাচ করুক কিংবা পরিবারের অন্য সদস্যরা চায়, কিন্তু যাকে চাচ্ছে সে চায় না, তাকে কি নৃত্যশিল্পী বানানো সম্ভব? বেসিক্যালি নৃত্যটা আমি যতদূর জানি যে ভিতর থেকে না আসলে হয় না, আপনি কি বলবেন? আসলে আসলে সময় বড় কঠিন জিনিস, মানে আমি মনে করি যে একটা কথা আছে যে সময় বলে দিবে কি করতে হবে, এরকম একটা কথা আছে। অনেক সময় দেখা যায় আমার স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে আমার কাছে যারা শিখতে আসে, যে অনেক মা বাবা খুবই আগ্রহী কিন্তু ছেলেমেয়েরা একদম আগ্রহ নেই, তখন অনেক সময় কি হয় করতে করতে একসময় সেও আগ্রহ চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একদম আগ্রহ নাই, পরবর্তীতে ছেড়েই দিয়েছে, কারণ মানে ও করতেছে কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস নাই, এরকম হয়েছে। আবার সেই জন্য আমি মনে করি যে কেউ কেউ যখন আসে এসে আমার কাছে পরামর্শ চায়, তখন আমি বলি যে আজ সময়ের উপর ছেড়ে দাও, মানে মানে দেখো ওকে করতে দাও, ও একটা সময় আসবে, তখন সময় না হয় বলে দিবে যে কি করতে হবে। তখন যদি ওর ভিতরে যদি ফিলিংসটা চলে আসে যে না আমাকে, আমি একটা জিনিস করছি এটা এরকম, হ্যাঁ আমার কাছে মন মানসিকতা যদি চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যাবে যে হ্যাঁ ওকে ওই দিকে ইনভলভ করে দাও। আর যদি মনে করেন যে না ও একদম ওর কোনো চেঞ্জ হয় না, তখন আর কিছু করার দরকার নেই, ওকে এখান থেকে সরিয়ে যেটা ওর করার ইচ্ছা সেটা ওর করানো উচিত। ইনফ্যাক্ট ওই নৃত্যশিল্পীদের যখন ওনারা নাচেন, ওনারা অন্তর থেকে করছেন নাকি শুধু নাচের জন্যই নাচেন, এটা কিন্তু কেন যেন বোঝা যায়, দর্শক যারা খুব ভালো করে বুঝতে পারেন বিষয়টা। দর্শক, এই ফাঁকে আপনাদের আরও একবার বলছি, আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পীর নৃত্য পরিচালক এবং সংগঠক শান্তনা দেবী, আমরা নাচ নিয়ে কথা বলছিলাম, তার কাছ থেকে এই মুহূর্তে আমরা একটা পরিবেশনাও দেখব। আচ্ছা, আমরা কী দেখব প্রথমে আপনার কাছ থেকে? এখন যেহেতু সকাল, জি, আমাদের সনাতন ধর্ম মতে সকালে আমরা সূর্য প্রণাম করি। আচ্ছা, তো সূর্য প্রণামের উপরেই আমি একটি নৃত্য দেখাবো, সূর্যকে বন্দনা করে। সূর্য আমাদের শক্তির উৎস, সূর্য আমাদের আলো দেয়, সূর্য থেকে আমরা শক্তি গ্রহণ করি, সেই জন্য সূর্যের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে শ্রদ্ধা করে আমি এই নৃত্যটি করব সূর্য প্রণাম মন্ত্রের উপরে। এটা তাল হচ্ছে তেওড়া, ধিন তেন তাং তত খিতে ঘিনা ঘিনা, ধিন তেন তাং তত খিতে ঘিনা ঘিনা। নৃত্যটি পরিচালনা করেছেন গুরু সরাম রাশেশ্বরী আর গানটি গিয়েছেন গায়ত্রী দেবী। জি জি, ঠিক আছে। Thank you.
বন্দে বিষ্ণু ভব ভয় হর সর্ব Thank you.
সকাল সকাল আমাদের মন একদমই ভালো হয়ে গেছে, নিশ্চয়ই দর্শকদেরও খুব মনটা ভালো হয়ে গেছে একদম। রাইট, আপনাকে আমরা মাইক্রোফোনটা নিতে বলবো আবার, যদি আমরা নাচটা নিয়ে একটু আপনার সঙ্গে একটু কথা বলবো। রাইট, মণিপুরি নৃত্যের একটা আলাদা ঢং আছে, আলাদা পোশাকও আছে, এবং আপনি যেটা করলেন সেখানে আমরা দেখলাম যে চমৎকার একটা অঙ্গভঙ্গি। রাইট, সো এগুলোর উপর আবার ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মও আছে, মানে এরপরে আপনি যেটা করবেন সেটা নিশ্চয়ই এটার চেয়ে আলাদা হবে, কিন্তু বোঝা যাবে যেটা আবার মণিপুরি নৃত্য। রাইট, এর কোনটা করবেন আপনি এরপরে? আমাদের মণিপুরের শ্রী শ্রী গীতগোবিন্দ একটা বই আছে, যে গীতগোবিন্দ থেকে কিন্তু রাস নৃত্য, রাজা ভাগ্যচন্দ্র যখন রাস নৃত্য মানে প্রচলন করেছিলেন তখন এই গীতগোবিন্দ থেকে কিন্তু অনেক কিছু উনিও নিয়েছিলেন। তারপর এখানে একটা জিনিস হচ্ছে কি, শ্রী শ্রী গীতগোবিন্দ লেখক হচ্ছে জয়দেব কবি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জয়দেব কবির প্রতি, মানে জয়দেব কবির রচনা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পদাবলী লিখেছে। তো আমি সেই জয়দেব কবির গীত ও রচনাকে বন্দনা করে ওনার প্রতি বারবার প্রণাম করে আমি এখন একটি নৃত্য করব। নিশ্চয়ই দর্শক, আপনি প্রস্তুতি নিয়ে নিন। দর্শক, আমরা চলুন সবাই মিলে আরও একটা অনবদ্য পরিবেশনা আমরা এই মুহূর্তে দেখব, খুব ছোট এটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং উনি চমৎকার নাচেন। খুবই ভালো লেগেছে আমার, এবং
লাবণ্য তো নাচের মানুষ, লাবণ্যর কাছে নিশ্চয়ই আরও ভালো লেগেছে। আমরা আপনাকে যতদূর জানি যে আপনি নাচ শেখাচ্ছেন, একটা হচ্ছে নিজে পারফর্ম করেন, নিজে শিখছেন ইনফ্যাক্ট এবং শেখাচ্ছেন, কেমন লাগে আসলে শেখাতে? শেখানো তো আমার একটা নেশা, আমি অনেকে এমনিতেই শেখাই যে মনে করি যে আমার শেখানোর মধ্যে একটা আনন্দ জাগে। তবে অনেক সময় অনেক জায়গা থেকে আমাকে প্রশিক্ষক হিসেবে আসার জন্য অনেক জেলা থেকে বলে যে মণিপুরি নৃত্য নিয়ে এসে ওইখানে কর্মশালা করানোর জন্য, কিন্তু আমি মনে করি যে আমি আমার সেরকম এখনও হয়নি, আমি সেরকম পারদর্শী নই। আমি যতটুকু শিখেছি আমার ওই গন্ধির মধ্যেই মনে করেন সিলেটে যারা আছে তাদেরকে আমি শেখাচ্ছি সবাইকে, এবং সবাইকে আহ্বানও করি শেখার জন্য, কিন্তু বাইরে গিয়ে শেখানোটা আমি মনে করি এখনও আমার সেরকম যোগ্যতা হয়নি। তো এখন যাদেরকে শেখাচ্ছেন তাদের মধ্যে আগ্রহটা কেমন, বা ওরা কি আসলে মণিপুরের উপর বেশি ঝোঁক নাকি অন্যান্য নৃত্যের উপর? আসলে অনেকেই তো মানে বুঝে না, সাধারণ যারা পাবলিক তারা তো বুঝে না যে কোন নৃত্য কীরকম, বা ওরা যাই দেখে সেটাই ভালো লাগে, এবং ওদেরকে কন্ট্রোলে রাখাটাও অনেক মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখনকার যুগে, কারণ এখন তো টিভিতে অনেক কিছুই দেখানো হচ্ছে, এমনকি ওয়েস্টার্ন ডান্সও এইগুলোর প্রতিও ঝোঁক বাড়ছে সবার। কিন্তু দেখা যাচ্ছে যে ভালোই ওরা যখন আসে এখানে এসে শিখে তখন দেখা যায় যে ওদের প্রতি মানে শ্রদ্ধাটা ঠিকই থাকে, যে মণিপুরী নৃত্যের উপর যেমন শ্রদ্ধা থাকে অন্যান্য নৃত্যের প্রতিও সেরকম শ্রদ্ধা থাকে। ওদেরকেও আমাদের মোটিভেট করতে হয় অনেক সময়, যেমন ওরা আমি কিন্তু শুধু মণিপুরি শিখাই যে তা না, আমি মানে যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই শিখাই, যেমন সাধারণ নৃত্য লোকনৃত্য এগুলো না শেখালেই হয় না এখন, তো এগুলো স্বাধীনতার গানের উপরেও শেখায়, তারপর মণিপুরি বেসিকটা বেশি শেখায়। আচ্ছা, তো আমি চাই যে এখন থেকেই ওরা কিছু কিছু বুঝুক, ওই জন্য আমি এগুলো শিখি। এমনিতে ফিউশন যেটা হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন এটাকে বলা যায় ক্লাসিক নৃত্যের সঙ্গে মডার্ন ডান্স মিক্স হচ্ছে, ওয়েস্টার্ন ইস্টার্ন দুটোই মিক্স হচ্ছে, তো এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা আসলে কি? প্রতিক্রিয়া বলতে আসলে আমার কোনো খারাপ কোনো প্রতিক্রিয়া নেই, আমার কাছে ভালোই লাগে ফিউশন ডান্সটা, আমার কাছে ভালো লাগে। এখনকার যেটা বলবো দর্শকরা তো সব কিছু বুঝে না, আমি যদি উচ্চাঙ্গ করি এবং দর্শক যদি সেটা দেখে মজা না পায় সেটা আসলে কিছু করার থাকে না। তো এইখানে সেটা আমার কথা হচ্ছে গিয়ে যারা যেটা করে আনন্দ পায় বা যেটা দেখে আনন্দ পায় সেটাও করা উচিত, আবার এমন না যে আমার নাচটাকে বিকৃতি করে। যেমন আমাদের তো একটা শাস্ত্রীয় ধারা অনুসরণ করতে হয়, শাস্ত্রীয় কিছু রীতিনীতি আমাদের মেনে চলতে হয়, সেই রীতিনীতিটা আমাদেরকে ধরে রেখে এবং যুগের সাথে তাল মিলে দুইটাকেই মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন আমাদের মণিপুরী গুরুরা যারা মণিপুরে আছেন তারা আমাদেরকে বলেছেন যে মণিপুরী নৃত্য কিন্তু এক প্রধান রস হচ্ছে ভক্তিরস, মানে ভক্তিরসে নাচা হয়, চোখটা নিচে রেখে একদম ভক্তিরসে, মানে এটা তো সম্পূর্ণ ঈশ্বরকে নিবেদন করে নাচ। তো এই ভক্তিরসটা কিন্তু মন্দিরের গন্ধির ভিতরে, আমি যদি বাইরে যাই তাহলে এই নাচটা কেউ দেখবে না, তখন আমার মঞ্চে উপস্থাপন উপযোগী করে আমাকে অভিনয় করতে হচ্ছে, চোখ ঝালাতে হচ্ছে, একটু এক্সপ্রেশন দিতে হচ্ছে। তো সেটা আমার গুরুজিরা বলেছেন যে যুগের সাথে অনেক সময় কিছু ইয়ে করে তোমার অভিনয়টা কিন্তু ফুটাতে হবে, তা না হলে আবার দর্শক ধরে রাখা যায় না। আমি যদি এক্সপ্রেশন দিয়ে একজন দর্শক উঠে যেতে চাচ্ছে, আমি যদি এক্সপ্রেশন দিয়ে ওকে যদি জিনিসটা না বুঝায়, আমি যদি এরকম একটা মুদ্রা বলি ও কিছু বুঝতে পারবে না, তো সেটা কি, সেটা যদি অভিনয় দিয়ে না বুঝায় তাহলে কিন্তু দর্শক উঠে চলে যাবে, কানেক্ট করতে পারবে না। হ্যাঁ, এইটার জন্যই এখন কিছুটা চেঞ্জ করতে হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা ফিউশন করতে হচ্ছে, কিন্তু সব কিছু শাস্ত্রীয় ধারাটা বজায় রেখে, এটাকে সম্পূর্ণ পরিবর্তন করে না। তো বর্তমানে আমাদের দেশের নাচের অবস্থা যদি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যে আগে তো একটা সময় ছিল যে শাস্ত্রীয় নৃত্যের উপর অনেক বেশি আসলে জোরটা দেওয়া হতো, যে শাস্ত্রীয় নৃত্যটাই শিখলে আসলে বেশি লাভ হয়, কিন্তু ওভাবে এখন আর আমরা শাস্ত্রীয় নৃত্যগুলো দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে শেখার জায়গাটা থেকে ওয়েস্টার্ন তো অবশ্যই করবো বা মডার্ন ডান্স বা ফিউশন নতুনত্ব আসবেই, সেক্ষেত্রে তরুণদের কাছে কী একটা মেসেজ দেওয়া যেতে পারে যে সেক্ষেত্রে আমরা একটা ভালো একটা নাচ বা নাচ দেখতে পারি? আমার কাছে মনে হয় আগে শেখাটা জরুরি। যদি আমি সেই ধারা অনুসরণ করে এবং সেভাবে যদি মূল জিনিসটা শিখে নিই, তখন আমি একটা পর্যায়ে এসে আমি ফিউশন করব না আধুনিক করব, সেটা কিন্তু আপনা আপনি সেই ধারা থেকে চলে আসবে। এই জন্য আমার কাছে মনে হয় যে যারা নাচ শিখতে চায় বা যারা উত্তি বয়সের যারা, তাদেরকে বলবো যে আগে ভালোভাবে শিখো, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো, ডিপলি ঢুকো, ঢুকে গভীরভাবে সেখান থেকে তুমি রসটা উত্তোলন করো, রসটা মনের মধ্যে আনো, এবং সেটাকে বোঝার পরে তারপর তুমি কি করবে না করবে সেটা তোমার পরে, সেটা ভাঙো। হ্যাঁ, ওই ভাঙাটার মধ্যে হয়তো বা একটা কি বলে নান্দনিক ব্যাপার থাকবে, কিন্তু না জেনে ভেঙে চলে গেলে সেটা ভাঙচুর হয়ে যাবে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনেক কিছুই এখন ফিউশন হচ্ছে, কিন্তু তারা তো এমনি এমনি ফিউশন করছে না, এটা শিখার পরে
তারপর একটা পর্যায়ে গিয়ে করছে, এবং এটা আমি মনে করি যে এখন যে কেউ স্টেজে উঠে নাচ শুরু করে দেয় সেটা না, আগে শিখো ভালোভাবে, আগে বুঝো জিনিসটা, তারপরে গিয়ে সেটাকে যেভাবে তুমি উপস্থাপন করতে চাও সেভাবে উপস্থাপন করো। রাইট। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা করলেন যে দুটো নাচ আমি দেখলাম বা আমরা দেখলাম, দর্শকরা দেখলো, তো ও দুটো নাচ তো আসলে এটার ফর্মই এরকম, কিন্তু থাকে না যে আমাদের সময় যেহেতু একেবারে শেষের দিকেই চলে এসছে, সেই জন্যই জানতে চাচ্ছি যে স্বকীয়তার ব্যাপারটা কেমন হয়, যে যেভাবেই করুক না কেন ওনারটা ভালো লাগে দেখতে, এই স্বকীয়তা ডেভেলপ হবে কীভাবে, খুব ছোট করে 10 সেকেন্ডে যদি বলতে। আসলে আমাদের মণিপুরী নৃত্য কিন্তু আপনি যে এই নাচ দেখলেন শুধু যে এই এই বৈশিষ্ট্য এটা না, মণিপুরী নৃত্যে অনেক ভ্যারাইটিস আছে, অনেক ধরনের, কিন্তু আমি জাস্ট এই লাস্য প্রকৃতিটা দেখালাম, কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, সেটা দেখতে গেলে অনেক সময় দরকার এবং বুঝতে গেলেও বিশাল সময়, মানে অনেক বছর আমি এত বছর ধরে কাজ করছি, তারও বোঝা শেষ হচ্ছে না। কোনো আয়োজনে হয়তো আপনাকে দেখব এবং আপনার নাচ নিয়ে আপনি আরও এগিয়ে যান সেই শুভকামনা জানিয়ে আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রথম কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে।